জায়নামাজের উপরে বসে পাড়ি দিয়া সোনার বাংলার মানুষদেরকে দ্বীন ইসলামের বাণী পৌঁছায়া তাদেরকে মুসলমান বানাইছে, ঠিক কিনা? ওই শাহজালাল বাবার মাজার বাং তো কিছু পাবলিক কয়নি, কথা কয় না। ওই শাহজালাল বাবার মাজার শরীফে লাথি দিত কিছু মানুষ, বক্তব্য দেয়নি। ওরা কি আল্লাহর বন্ধু না দুশমন? জোরে কন, আরো জোরে কন। কারণ আল্লাহ কয় যারা মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, আমার আল্লাহ বলেন তাদের সঙ্গে আমার যুদ্ধ, আল্লাহ এক পক্ষ তারা আরেক পক্ষ, আমার আল্লাহ ইতিপূর্বে জমিনের কিছু মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করছে, এই মানুষগুলো কারা? একজন মানুষ ছিল ফেরাউন, তার সাথে আল্লাহ যুদ্ধ করছে, জনমের মতো নীল নদের ফানি ডুবাইয়া মারছে। দ্বিতীয় নম্বরে আরেকজন ছিল নমরুদ, জীবন বড় বাদশাহী খোদাই দাবি করছে, আল্লাহ তার ল্যাংরা মশা দিয়ে শেষ করছে। আর একটা নবীর দুশ্মন ছিল আবু জাহিল, আবু জাহিল্লার কথা পরে আইতাছি, কিন্তু আল্লাহর দুশ্মনী যারা করেছে তাদের কারো অবস্থা ভালো ছিল না। এখনো পৃথিবীর জমিনে যারা শাহজালাল বাবার দুশ্মনী করে তাগ অবস্থাও ভালো নাই, কয়দিন পরে পরে ঠ্যাং কাডন লাগে। মিশা কথা কইছি, দুইবার কাটছে থাহে বাংলাদেশ ঠ্যাংকাটতো যায় সিঙ্গাপুর, আমাগো সিলেট মৌলভী বাজারের ফুলাপান সিঙ্গাপুর যায় আনন্দ করত, টাকা রোজগার করত, ঠিক কিনা? আর অলি আল্লাহর মাজার শরীফ লাতি দেওয়া নয় কথা কয়ে হেতে সিঙ্গাপুর যায় ঠ্যাংকাটত, বুঝুন আল্লাহর মায়ের কি দিয়ে লাতি দিবি, তোর ঠ্যাং হই নাই। শাহজালাল বাবার মাজার শরীফ লাতি দিয়ে বাংবি কি দিয়া, তোর ঠ্যাং হই রাখতো না আল্লাহ, আবার দুইবার কাটন লাগছে, তোর কাটতে কাটতে রানের গুড়া যতদিন না হইব ততদিন তুই মরবি রে, তোর মরণ নাই তো, পাবলিক দেখবো তুই কেতকোতানির তলে ওই যে ঠ্যাঙের ইয়া দিয়া আলগাই আলগাই আটবি, এটা পাবলিক দেখবো আর কইবো এটা শাহজালাল বাবার দুশ্মনী করছে, আল্লাহ তার এই শিক্ষা দিছে, ঠিক কিনা বলেন? এই দেশে যদি শাহজালাল বাবা ইসলাম না আনতো, এই ভণ্ডগুলির টুপি মাথায় দিয়া ভণ্ডামি করার মুসলমানকে ধোকা দেওয়ার সুযোগ পাইতো না। মুআজ্জাজ মুকাররম, তোরা ওয়াহাবি হইছ তো অগিয়া, তোরা ওয়াহাবি হইছ তো অগিয়া, আমাগো কিচ্ছু আসে যায় না, আল্লাহর আলীর ইজ্জতে আঘাত করবি, মনে রাখবি বাংলার সুন্নি জনতা কাউকে ছাড় দিবে না, আল্লাহ এত করে ছাড়তো না। রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমার দুশমন, যারা আমার নবীর দুশমন, দুনিয়ায় তাদের লাঞ্ছনা, আখিরাতে তাদের লাঞ্ছনা, ওলি আল্লাহর দুশমনী করলে আল্লাহ কয় মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, দয়া করে চুপ করেন, গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ কয় মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা ওলির দুশমনী করবে তাদের বিরুদ্ধে আমার জিহাদ, কোরআনে আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় লানত দিব, আখেরাতে লানত দিব, দুনিয়ায় তা করে লাঞ্ছিত করব, আখেরাতে তা করে লাঞ্ছিত করব। আল্লাহর কথা ঠিক আছে রে, যারা শাহজালাল বাবার মাজার লাথি দিত কইছে, তাগো ঠ্যাং দুইবার কাটছে, এক থেকে বড় লাঞ্ছনার কি হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা ঠিকই আছে, ঠিক আছে রে, ধরা বলুন ঠিক আছে কিনা? আল্লাহর কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ যেন কইছে ওলি আল্লাহ গো দুশ্মনী করলে আল্লাহ যুদ্ধ করো, আল্লাহর সাথে দুশ্মনী করিস না, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করলে আল্লাহর সঙ্গে দুশ্মনী হয়ে যায়। তোমরা বলবা হুজুর কেমনে, হাদিসে কুদসিটা তালাশ করো, আমার নবী কয় আল্লাহ কইলো
ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর তরফ থেকে যুদ্ধ ঘোষণা। আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে তাদের বিরুদ্ধাচারণ করলে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহ ব্যাপারটা যদি একটু আর একটু ক্লিয়ার করে কইতেন। আল্লাহ কয় নবী গো, ও নবী জগৎবাসীরে বইলা দেন, যারা আমার ওলি হয়, যারা আমার প্রেমিক হয়, যারা আমার পছন্দের বান্দা হয়, যাদের সঙ্গে আমি আল্লাহর প্রেমের সম্পর্ক হয় গণবিজি, এই জগৎবাসীরে জানাইয়া দেন। ওই মানুষগুলার হাত নিজের নিয়ন্ত্রণে থাকে না, ওই মানুষগুলার হাত আমি আল্লাহর কুদরতের হাত মোবারক হয়ে যায়। এই মানুষগুলার চক্ষু তার নিজের নিয়ন্ত্রণে থাকে না, ওই মানুষগুলার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু মোবারক হয়ে যায়। আল্লাহ কয় নবী গো আরো জানায় দেন, এই মানুষগুলার শ্রবণ শক্তি কান, এই কান তাদের নিজের কান থাকে না, শ্রবণ শক্তিটা তাদের নিজস্ব ব্যক্তিগত হয় না, ও নবী তাদের কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। তাদের পা নিজেদের পা থাকে না, আমি আল্লাহর কুদরতের পা মোবারক হয়ে যায়। যে ব্যক্তির হাত আল্লাহর, কান আল্লাহর, চক্ষু আল্লাহর, পাও কদম মোবারক আল্লাহর, ওই ব্যক্তির বিরোধিতা যদি করো আল্লাহর হাতের বিরোধিতা হয়, ওই ব্যক্তির দুশ্মনী যদি করো আল্লাহর কান আল্লাহর চক্ষু আল্লাহর কদম মোবারক কুদরতি কদম মোবারকের বিরোধিতা হয়। এর লেগে আল্লাহ কয় হুজুর লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, এগরে আমি আল্লাহ দুনিয়াত লাঞ্ছনা দিমু, এগরে দুনিয়াত লানত দিমু, ওয়াল আখিরা আখিরাত তাদের জন্য লানত লানত লানত। বাস্তবতায় আসেন, আল্লাহর সঙ্গে দুশ্মন তো একটা পাওয়া গেল, নাম কনের দরকার আছে না? নাম কই আপনারা চিনেন নাই কেডাইডা, চিনছেন না কেডাইডা, মোটা সোটা আছে। হ্যাঁ জাহান নামের ফেরেস তারা হেরে কিলাইয়া মজা পাইব, মোটা আছে তো কিল দিব দুপুর দুপুর করে উঠবে। এ মুসলমানের নবীর দুশ্মন আসেন, নবীর দুশ্মনী যারা করলো তাদের কি পরিণত হলো, কি পরিণতি হলো? আবু জাহিল্লা নবীর দুশ্মন ছিল, আবু জাহিল্লার বাড়ির টয়লেট জিন্দা থাকতে কত লাঞ্ছিত হইল, মারা যাওয়ার পরেও আবু জাহিল্লার কবরে চিহ্ন নাই, কিন্তু তার বাড়ির পায়খানা বাথরুম আল্লাহর প্রিয় বান্দারা সারা পৃথিবীর থেকে বাছাই করে করে যারা হজে যায় হাজি সাহেবরা সব আবু জাহিল্লার বাদ যায়া পায়খানা করে রে, কত ইজ্জত কত ইজ্জত। বাংলাদেশ যারা নূর নবীর দুরুদ ও সালাম নিয়ে ব্যঙ্গ করছে তাগো মুখ এই জায়গাতে এই জায়গাত আল্লাহ আইনা দিছে, কত ইজ্জত কত ইজ্জত। এটা তো জিন্দিগানি অবস্থায়, মরার পরে কি অবস্থা? মরছে সবাই মিল্লা কবর দিয়া, মানুষ কবরস্থানে তানে যাইয়া কুলাইতে পারে নাই, কুত্তায় মইত্যা দিছে। ফেসবুকে দেখছো না তোমরা ছবিটা, ফেসবুকে দেখছো তুই? নবীর দুশ্মনী করবি, তোরা লেগে এই ইজ্জত, জিন্দা থাকতে তো ভালি না ইজ্জত, মরার পরেও ভালি না, লানত লাঞ্ছনা আর গঞ্জনা তোদের জন্য আসবে। এখনো সময় আছে মুসলমান, যদি আপনি ওই আকীদায় বিশ্বাসী হন আল্লাহর ওয়াস্তে তওবা করে পরিবর্তন হন, না হলে যাদের লাইন ধরছেন তাদের অবস্থা তাদের পরিণতি যেমন, আপনার পরিণতি তাদের থেকে আরো খারাপ হবে, ঠিক কিনা বলেন? পাল্টায়া যান বাবা, আপনি যদি পরিবর্তন হন, আমি কোন এমপি নির্বাচন করতাম না যে আমার ভোট দিবেন আমি ফাঁস করে গেলাম, আপনি পরিবর্তন হলে আপনার লাভ হবে, আমার কি? আমার কাজ হচ্ছে কোরআন সুন্নাহ থেকে কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব হইল এটা, মাইন্না নেওয়া না নেওয়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।